তো ওয়েলকাম ব্যাক ছাত্রছাত্রীরা তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউ ওয়েতে। এই ভিডিওতে দুটি গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য রয়েছে। প্রথম আপডেটে রয়েছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, যেটা কিন্তু মাধ্যমিকের পর থেকেই ছাত্রছাত্রীরা পেয়ে যাবে। কিভাবে পাবে, কবে থেকে পাবে, সমস্ত তথ্য এই ভিডিওতে জানাবো। তার পাশাপাশি জানাবো মূল্যায়ন নিয়ে যে জটিলতা জট, সেটা কিন্তু এখনও অব্যাহত। বোর্ডের তরফ থেকে কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে স্কুলে স্কুলে অভিভাবকেরা ছাত্রছাত্রীরা বিক্ষোভ করছে, সেই কারণের জন্যই কিন্তু নতুন একটি নির্দেশিকা জারি করা হয়েছে। কী সেই নির্দেশিকা, কী বলা হয়েছে, সমস্তটা তোমাদের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে। এবং যারা চ্যানেলে নতুন, অবশ্যই তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। প্রথমে আসি স্টুডেন্ট ক্রেডিট কার্ডের কথায়। গতকাল মুখ্যমন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন 30 জুন থেকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড লঞ্চ করা হবে এবং মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। এরপর থেকে সমস্ত ছাত্রছাত্রী যারা উচ্চশিক্ষা পড়তে চায় তাদের কিন্তু এই ক্রেডিট কার্ড দেওয়া হবে। মূলত এই ক্রেডিট কার্ড 24 বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের দেওয়া হবে। এই ক্রেডিট কার্ডের সুযোগ সুবিধা হিসেবে কী থাকছে, 10 লাখ টাকা পর্যন্ত তারা কিন্তু লোন নিতে পারবে নিজস্ব পড়াশোনার জন্য। এবং এই টাকা শোধ করার জন্য কিন্তু যে সময়সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে ছাত্র বা ছাত্রী চাকরি পাওয়ার পর তাদের 15 বছর সময় দেওয়া হবে। সেই 15 বছর সময়ে অল্প পার্সেন্ট ইন্টারেস্টে তাদের এই টাকা ধীরে ধীরে শোধ করতে হবে। এবং এই লোনের গ্যারেন্টার হবে কিন্তু অবশ্যই আমাদের পশ্চিমবঙ্গ সরকার। তিনি এটাও জানিয়েছেন যে উচ্চশিক্ষার জন্য অনেক গরিব ছেলে মেয়ে আছে যারা কিন্তু পড়াশোনা করতে পারতো না, অর্থের অভাবে এর আগে পড়াশোনা করতে পারতো না। সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যথেষ্ট কিন্তু হেল্প হবে তাদের জন্য। এবং তিনি জানিয়েছেন 30 জুন থেকে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে। অনলাইন অ্যাপ্লাই পদ্ধতি খুব সহজ এবং অনলাইনে অ্যাপ্লাই করেই মিলে যাবে এই ক্রেডিট কার্ড। তারপরে সমস্ত জায়গায় উচ্চশিক্ষার জন্য সে কিন্তু এই ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারে, যার সুবিধা হিসাবে সে 10 লাখ টাকা পর্যন্ত লোন নিতে পারে। এবং এই টাকা শোধ করার জন্য তাকে যে সময়সীমা দেওয়া হয়েছে সেই সময়সীমা হচ্ছে তার চাকরি পাওয়ার পর, আবারও বলছি তার চাকরি পাওয়ার পর 15 বছর সময় দেওয়া হচ্ছে। সেই 15 বছর সময়ে আস্তে আস্তে খুব অল্প পার্সেন্ট ইন্টারেস্টে তাকে কিন্তু এই টাকা শোধ করতে হবে। তো বুঝতেই পারছো এই ক্রেডিট কার্ডটি যথেষ্ট তোমাদের জন্য কিন্তু ইউজফুল হবে, যেটি কিন্তু ভোটের আগেও আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু তোমাদের প্রমিস করেছিল যে তোমাদের জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে আসবে। সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে কিন্তু তিনি হাজির হয়েছেন এবং এই ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করা শুরু হবে 30 জুন থেকে। যখনই এই অ্যাপ্লাই করা পদ্ধতি শুরু হয়ে যাবে আমি তোমাদের ভিডিও মারফত দেখিয়ে দেবো কীভাবে তোমরা স্টুডেন্ট ক্রেডিট কার্ডের অ্যাপ্লাই করতে পারো। তবে তোমাদের যারা উচ্চশিক্ষা করছে শুধুমাত্র তাদের জন্য, অন্য কোনো খরচের জন্য কিন্তু নয়, শুধুমাত্র পড়াশোনার কাজের জন্যই কিন্তু এই টাকা তোমরা খরচ করতে পারবে। এই ছিল স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। সেকেন্ড যে আপডেটটি, যেটা তোমাদের বলেছিলাম যে নম্বর নিয়ে জটিলতা জট অব্যাহত, তার জন্য কিন্তু নতুনভাবে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। একটা প্রতিবেদন তোমাদের আমি দেখাচ্ছি, সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। সেই প্রতিবেদনে কী বলা হচ্ছে চলো একবার দেখে নেওয়া যাক। দেখো হেডলাইন্সে বলা হচ্ছে, মাধ্যমিকের মূল্যায়নে স্কুল থেকে পাঠানো নম্বর ভুলে ভরা, সংশোধনের সময় দিল পর্ষদ। অর্থাৎ স্কুল থেকে যে নবম শ্রেণীর নম্বরগুলো পাঠানোর কথা পর্ষদের তরফে বলা হয়েছিল সেই নম্বরগুলি ম্যাক্সিমাম স্কুলই কিন্তু ভুল পাঠাচ্ছে। কোনো স্কুল বেশি পাঠাচ্ছে, কোনো স্কুল পাঠাতে পারছে না, সার্ভার সমস্যা দেখাচ্ছে। তার জন্য কিন্তু পর্ষদ কিন্তু জানিয়ে দিয়েছে যে তাদের সংশোধন করতে হবে এবং সংশোধনের সময় দিয়েছে কিন্তু পর্ষদ। আর কি বলা হচ্ছে, মাধ্যমিকের মূল্যায়নে নবম শ্রেণীর নম্বর অন্যতম বিবেচ্য, বৃহস্পতিবার ছিল সেই নম্বর পাঠানোর শেষ দিন। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে নবম শ্রেণীর ভুরি ভুরি ভুল নম্বর জমা পড়েছে, এই কারণে পর্ষদ সংশোধিত নম্বর জমা দেওয়ার মেয়াদ বাড়ালো। 27 জুন সকাল 11টা থেকে 28 জুন সকাল 11টা পর্যন্ত সংশোধিত নম্বর আগের ওয়েবসাইটে আপলোড করা যাবে। অর্থাৎ কালকে, গতকাল যে নম্বর পাঠানোর শেষ দিন ছিল সেই সময়ের মধ্যে কিন্তু স্কুলগুলি বেশিরভাগই কিন্তু ভুল নম্বর পাঠিয়েছে বা বেশি নম্বর পাঠিয়েছে। পর্ষদের কাছে এই খবর আসায় তারা কিন্তু স্কুলগুলোকে নোটিশ দিয়েছে যে সমস্ত স্কুলের সংশোধন করা প্রয়োজন তাদের সংশোধনের সময় হিসেবে তারা সময় দিয়েছে 27 জুন 11টা থেকে 28 জুন 11টার পর্যন্ত। এই সময়ের মধ্যে আগের ওয়েবসাইট অর্থাৎ www.wbbacdata.com এই ওয়েবসাইটে গিয়ে তাদের কিন্তু আবারও কিন্তু তাদের স্কুলের লগইন আইডি পাসওয়ার্ড দিয়ে আবারও কিন্তু তাদের সেই নম্বর সংশোধন করে দিতে হবে। আর কি বলা হচ্ছে, মাধ্যমিকের মূল্যায়নে মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী গত সোমবার থেকে নবম শ্রেণীর নম্বর পাঠানোর কাজ শুরু হয়। 24 জুনের মধ্যে প্রত্যেকটি স্কুলকে নবম শ্রেণীর নম্বর জানানোর নির্দেশ ছিল। বহু স্কুল থেকে অভিযোগ আসে ওয়েবসাইটে এরর থাকায় নম্বর পাঠাতে সমস্যা হয়েছে। পর্ষদের নির্দেশ, প্রত্যেকটি পড়ুয়ার নাম এবং রেজিস্ট্রেশন নম্বর ভালো করে মিলিয়ে দেখে নিতে হবে। কোনো বেনিয়ম বা গরমিল হচ্ছে কি, গরমিল হয়েছে মনে হলে আইনি পদক্ষেপ করা হবে। যেটা মূলত ভুল হচ্ছে সেটা হচ্ছে ছাত্রদের নাম এবং রেজিস্ট্রেশন নামে, সেইটা পর্ষদ থেকে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে যে নাম এবং রেজিস্ট্রেশন নম্বর দুটো ভালোভাবে মিলিয়ে দেখতে হবে। এবং পর্ষদের কাছে নম্বর পাঠানোর আগে স্কুলগুলি যাতে ভালোভাবে যাচাই করে নেয় সেই দিকেও কিন্তু নজর রাখতে হবে। নম্বরের ক্ষেত্রে কোনো গরমিলের এর পরেও যদি কোনো রকম অভিযোগ আসে সেক্ষেত্রে সেই স্কুলের বিরুদ্ধে কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ারও কিন্তু কথা জানিয়ে দিয়েছে পর্ষদ। আর কি বলা হচ্ছে,
চলতি বছরে যাদের মাধ্যমিকে বসার কথা তারা নবম শ্রেণী বার্ষিক পরীক্ষায় 100-এর মধ্যে প্রত্যেকটি বিষয়ে কত নম্বর পেয়েছে তা www.wbbscdata.com ওয়েবসাইটে আপলোড শুরু হয়। কিন্তু গোলবাদে অন্যত্র বেশ কিছু স্কুলের প্রধান শিক্ষক দাবি করেন তাড়াহুড়োয় নবম শ্রেণীর ভুল নম্বর চলে গিয়েছে। জেলায় কোনো কোনো স্কুলে নবম শ্রেণীর নম্বর বাড়ানোর জন্য প্রধান শিক্ষকের কাছে চাপ আসতে শুরু করে অভিভাবকদের। পর্ষদের নজরে আসে ভুরি ভুরি স্কুলে ভুল নম্বর এসেছে, এই কারণে সংশোধিত নম্বর নতুন করে পাঠানোর জন্য 24 ঘন্টা অতিরিক্ত সময় দিল পর্ষদ। যেটা পর্ষদের কাছে অভিযোগ আসে যখন ডেটা অর্থাৎ নম্বর পাঠানোর কাজ শুরু হয় তখন সমস্ত স্কুলগুলি একই সময় সার্ভারে ওপেন করার জন্য সার্ভার ক্র্যাশ হয়ে যায়, এরর দেখায়। জেলায় কোনো কোনো স্কুলে তো আবার অভিভাবকরা গিয়ে বিক্ষোভ দেখানো শুরু করে, যেখানে তারা দাবি করে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের নম্বর বাড়িয়ে পাঠানোর জন্য। এই অভিযোগও কিন্তু পর্ষদের কাছে আসে। মূলত সব দিক বিবেচনা করে পর্ষদ কিন্তু স্কুলগুলোকে নির্দেশ দিয়েছে যে একদম অ্যাকুরেট নম্বর নবমে যে যত পেয়েছে প্রয়োজনে সে যদি ফেলও করে সেই নম্বরটাও পাঠাতে, কোনো রকম নম্বর যেন বাড়িয়ে পাঠানো না হয় সেই দিকে কিন্তু নজর রাখতে বলা হয়েছে। তার জন্য অতিরিক্ত এই 24 ঘন্টা সময়। আর কি বলা হচ্ছে, মাধ্যমিকে এবার যাদের বসার কথা তাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা হয়নি। 3টি সামেটিভ পরীক্ষা হয়েছিল মোট 200 নম্বরে, 3টে পরীক্ষার নম্বর যোগ করে 2 দিয়ে ভাগ করে স্কুলগুলির গড় নম্বর পাঠাচ্ছে। নবম শ্রেণীর এই গড় নম্বর অবিকৃত অবস্থায় পাঠানোর নির্দেশ দিয়েছে পর্ষদ। নম্বরে কোনো রকম পরিবর্তন করা যাবে না। অনেকে 3টি 4টি বা তার বেশি বিষয়ে ডি পেয়েছে, দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছিল, পর্ষদের নির্দেশ সেই অবস্থাতেই পাঠাতে হবে নম্বর। পর্ষদ থেকে যেটা বলা হচ্ছে যে যেহেতু ফার্স্ট সেকেন্ড থার্ড সামেটিভ 3টে সামেটিভ মিলিয়ে নবম শ্রেণীতে মোট পরীক্ষা 200 নম্বরে রয়েছে, সেখানে স্কুলগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সেটিকে 2 দিয়ে ভাগ করে 100-এর মধ্যে নম্বর পাঠানোর জন্য। যেটা তোমাদের অনেকের প্রশ্ন ছিল যে শুধুমাত্র ফাইনাল সামেটিভের নম্বর পাঠানো হবে নাকি টোটাল নম্বর পাঠানো হবে, তো তোমাদের আবারও বলে রাখি যে টোটাল কিন্তু এর আগেও যা বলেছিলাম টোটাল 200-এর মধ্যে নম্বর সেটাকে 2 দিয়ে ভাগ করে তোমাদের কিছু পর্ষদের কাছে পাঠাতে হবে। আর যেটা বলা হচ্ছে সেটা বলা হয়েছে যে এই নম্বরকে যেটা পাঠানো হবে প্রয়োজনে যে সকল ছাত্রছাত্রীরা 2টো 3টে বা 4টে বিষয়েও ডি পেয়েছে বা ফেল করেছে সেই নম্বর অবিকৃত অবস্থায় অর্থাৎ যে যেরকম নম্বর পেয়েছে ফেল করা সত্ত্বেও সেই নম্বরই কিন্তু বোর্ডের কাছে পাঠানোর নির্দেশ দিয়েছে কিন্তু পর্ষদ। কোনো রকম নম্বর নিয়ে কিন্তু গরমিল করা যাবে না এক্ষেত্রে। আর কি বলা হচ্ছে, প্রধান শিক্ষকরা জানিয়েছেন নবমে কেউ ফেল করলেও সমস্যা নেই, বিদ্যালয়ের অভ্যন্তরীণ মূল্যায়নের 10 নম্বরের মধ্যে কারো প্রাপ্ত নম্বর যদি 5 হয় তাহলেও সে পাশ করে যাবে। প্রধান শিক্ষক সংগঠনের সাধারণ সম্পাদক চন্দন মাইতি জানিয়েছেন সিসি ও কম্পার্টমেন্টালদের ক্ষেত্রে নবম শ্রেণীর 2019 সালের ফল পাওয়া যাবে না, নির্দিষ্ট পড়ুয়া যে বছর নবম শ্রেণীর পরীক্ষায় পাশ করেছিল সেই রেজাল্ট দিতে হবে। কয়েকদিন আগে তিনি মার্কস আপলোডিংয়ের সময়সীমা 30 জুন পর্যন্ত বাড়ানোর দাবি তুলেছেন। যেটা বলা হচ্ছে সিসি অর্থাৎ যে সকল ছাত্রছাত্রীরা ফেল করেছিল বা কম্পার্টমেন্টাল স্টুডেন্ট যারা ক্লাস 10-এ ব্যাক পেয়েছিল সেই সকল ছাত্রছাত্রীদের তো নবম শ্রেণীর নম্বর পাওয়া যাবে না, সেই সকল ছাত্রছাত্রীরা যে বছর নবমের পরীক্ষা দিয়েছিল সেই নম্বরই কিন্তু তারা পাঠানোর দাবি করছে এবং সেই নম্বরই পাঠাবে। অর্থাৎ যারা ব্যাক ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু এই বছরের পদ্ধতিতেই মূল্যায়ন করা হবে, মূল্যায়ন পদ্ধতিতে কিন্তু তোমাদের কোনো কিন্তু চেঞ্জ করা হবে না। তো সেই দিক থেকে তাকিয়ে সকল ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে তিনি কিন্তু জানিয়েছেন যদি নবম শ্রেণীতে কোনো ছাত্রছাত্রী ফেলও করে থাকে, 10-এর যে মূল্যায়ন হয়েছে প্রজেক্ট হয়েছে সেখানে যদি কাউকে 5ও দেওয়া হয় সেখানে থেকেও কিন্তু তারা 5 নম্বর উঠে যাবে, সেক্ষেত্রে মাধ্যমিকে কিন্তু ফেলের কারোর কোনো আশঙ্কা থাকছে না, এই আশ্বাস তিনি কিন্তু দিয়েছেন। তো এই ছিল পর্ষদের তরফ থেকে একটি নোটিশ যেটা জারি করা হয়েছে, যেটা তোমাদের জানালাম যে অতিরিক্ত আরও একদিন সময় দেওয়া হয়েছে যাতে ঠিকঠাক নম্বর পাঠানো হয়, যেখানে অভিভাবকরা স্কুলে গিয়ে ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে বিভিন্ন জায়গা থেকে খবর আসছে বিক্ষোভ দেখাচ্ছে নম্বর বাড়িয়ে পাঠানোর জন্য। সমস্ত জায়গা থেকে বিবেচনা করে পর্ষদ কিন্তু জানিয়েছে যেরকম যার যেরকম নম্বর রয়েছে নবমে সেই নম্বরই পাঠানোর জন্য এবং সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু করা হবে মার্কশিট। এই ব্যাপারে পরবর্তী কোনো আপডেট আসলে অবশ্যই তা তোমাদের ভিডিও আকারে জানাবো, তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিতে হবে পরবর্তী সমস্ত ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।